শনিবার। দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী, যা বিনায়ক চতুর্থী বা গণেশ পুজো নামেও খ্যাত। পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং গুজরাটে খুবই ধুমধামের সাথে গণেশ উৎসব পালিত হয়। পশ্চিম ভারতে 10 দিন ধরে চলে গণেশ পুজো, তবে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ উৎসবের ধুমধাম অনেকটাই বেড়েছে। অবশ্য এবার কোভিড আবহে ছবিটা অনেকটাই অন্যরকম। করোনা অতিমারীর জন্য মহারাষ্ট্রেও গণেশ চতুর্থীর সেই চেনা আড়ম্বর ও জাঁকজমক ন্যায় বললেই চলে। হিন্দু শাস্ত্র মতে গণেশকে নতুন কিছু শুরু করার দেবতা হিসাবে মানা হয়, তাকে সিদ্ধিদাতা হিসাবেও পুজো করেন ভক্তরা। শুক্লপক্ষের চতুর্থী তিথিকে ভাদ্র মাসে গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয়। এই দিনটি গণেশের জন্মদিন। ভগবান শিব ও দেবী পার্বতীর পুত্র ভগবান গণেশ হলেন জ্ঞান, বুদ্ধি এবং সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা। সিদ্ধিদাতার আশীর্বাদে জীবন থেকে সরে যায় সব সমস্যা এবং জীবন সুখে ভরে যায়, তাই গণেশকে সৌভাগ্যের দেবতা মনে করা হয়। ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা এই পুজো করেন, তাই তার আরেক নাম হল বিঘ্নহর্তা গণেশ। সারা দেশের সঙ্গে এবছর নদিয়ার পলাশীপাড়া থানার বিভিন্ন এলাকায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো গণেশ পুজো। শনিবার সকালে অভয়নগর স্মৃতিসংঘ এবং পলাশীপাড়া পুরাতন বাজারে শ্রী শ্রী সিদ্ধিদাতার আধনা শুরু হয়। অন্যবার অভয়নগরে এই পুজোকে ঘিরে নানা উৎসব অনুষ্ঠান হয়। কিন্তু এবার করোনা অতিমারীর কারণে সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়েই অভয়নগর ও পলাশীপাড়া পুরাতন বাজারে ভগবান গণেশের পূজা করা হল। প্রসঙ্গত উল্লেখ্য যে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান শ্রী গণেশের আশীর্বাদ আমাদের সবার উপরে বর্ষিত হোক, সর্বত্র আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।